একজন গরিব ব্যক্তি এবং একজন ধনী ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি কি জানেন? সেটি হচ্ছে একজন গরিব ব্যক্তি সে সারা জীবন বিভিন্ন রকম লাইবিলিটিস নিতেই থাকে এবং লাইবিলিটিস নিতে নিতে সে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকতেই থাকে। আর অপরদিকে ধনী ব্যক্তিদের ফোকাস কোথায় থাকে জানেন? তাদের ফোকাস থাকে অ্যাসেট তৈরি করার উপরে। তো এখন কথা হলো এই লাইবিলিটিস এবং অ্যাসেট এই দুটি বিষয় আসলে কি। লাইবিলিটিস হলো এমন জিনিস যেটি আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, মানে আপনি এমন একটা কাজ করেছেন যেই কাজটির কারণে আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা চলে যাচ্ছে। আর অ্যাসেট হলো সেই জিনিস, মানে আপনি এমন কোন জিনিস তৈরি করেছেন যেটি থেকে প্রতি মাসে আপনার পকেটে টাকা আসতেই থাকে। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি তাদের জন্য যারা লাইফে আসলেই কিছু করতে চায় কিন্তু তারা বুঝতেই পারছে না তারা আসলে তাদের লাইফে কি কি ভুলগুলো করছে, মানে তারা যে কি পরিমাণ লাইবিলিটিস নিয়ে নিচ্ছে সেটি তারা নিজেরাও বুঝতে পারছে না। দেখুন, আজকাল যাদের বেতন 20,000 30,000 বা 40,000 তাদের ক্ষেত্রেও দেখবেন তারা না ইএমআই তে আইফোনও কিনে ফেলে। এটি আমি বলছি না, 2023 মের একটি ডাটা অনুযায়ী ইন্ডিয়ার 70% আইফোনই বিক্রি হয় ইএমআই তে। সো বুঝতেই পারছেন কি পরিমাণ ইন্ডিয়ার মানুষ শুধুমাত্র আইফোন কিনে ইএমআই তে, আর ইএমআই তে মানুষ তখনই কিনে যখন তার পুরোপুরি টাকাটা তার হাতে থাকে না। দেখুন, এই 70% মানুষ যারা ইএমআই তে আইফোনটি কিনেছে তাদের মধ্যে অলমোস্ট 65% মানুষেরই না তারা আইফোন এফোর্ড করতে পারছে না, বাট অপশন তো রয়েছে ইএমআই। দেখুন, ধার নেয়া বা লোন নেয়া এটি একটি মানুষের জন্য ডেথ ট্র্যাপ। হলো আপনি কোন এক জায়গা থেকে টাকা ধার নিচ্ছেন এবং প্রতি মাসে আপনি সেই ধার একটু একটু করে দিচ্ছেন, মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই ট্র্যাপে ফেসেই যাচ্ছেন। সো আজ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস শিখব কিভাবে আপনি আপনার লাইবিলিটিসকে অ্যাসেটে পরিণত করতে পারেন, মানে আমরা আমাদের যেই লাইবিলিটিস তৈরি করেই ফেলেছি সেগুলাকেই আসলে কিভাবে আবার আমরা অ্যাসেট তৈরি করতে পারি এই জিনিসটি শিখব। সবার প্রথম আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, আর এই মেসেজটি আমি আপনাদের দিব একটা স্টোরির মাধ্যমে। এই স্টোরিটি ইতালির একটা ভিলেজ এরিয়ার স্টোরি। সেখানে মানুষজন খুব গরিব ছিল, তাই তারা যেটা করত, তাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যেত, মানে তারা যখন কর্মের ক্ষেত্রে অক্ষম হয়ে যেত, তখন সেই ভিলেজের রুলস ছিল তাদের বাবা মাকে মাউন্টেনের উপরে নিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া, কারণ তারা খুব গরিব ছিল, তাদের পক্ষে তাদের বৃদ্ধ বাবা মাকে খাওয়ানোর মতো টাকা পয়সাও ছিল না, তাই তারা এই জঘন্য প্রসেসটিকে অবলম্বন করেছিল। এবার স্টিফিন নামে একটি সেলের সিরিয়াল আসে তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। তো স্টিফিনের মা ছিল না, তাই তার বাবা খুব কষ্ট করে লালন পালন করে স্টিফিনকে বড় করেছে, কিন্তু আজ তার বাবা অক্ষম হয়ে গিয়েছে, তাই স্টিফিনের আজ তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে সেই মাউন্টেন থেকে। তো সকালবেলা স্টিফিন তার বাবাকে নিয়ে সেই মাউন্টেনের দিকে রওনা হলো। স্টিফিন খুব কষ্ট পাচ্ছিল, তার বাবা ছোটবেলা থেকে তাকে যে কত কষ্ট করে বড় করেছে সেই বিষয়গুলো তার মাথায় বারবার মনে আসছিল, আর এই দুনিয়াতে স্টিফিনের তার বাবা ছাড়া আর কেউই নেই। সো স্টিফিনের মন কোনোভাবেই মানছিল না তার বাবাকে সেই মাউন্টেন থেকে ধাক্কা দিবে। যাই হোক, মাউন্টেনে ওঠার এক পর্যায়ে স্টিফিন বসে কেঁদে দেয়। তার বাবা বলছিল, বাবা তুই কাঁদিস না, এই প্রসেসটি তো আমাদের ভিলেজেরই রুলস, সো তুই কান্না না করে চল আমরা উপরে উঠি। তখন স্টিফিন বলছিল, বাবা এই কাজ আমি কোনোভাবেই করতে পারবো না, আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না। কিন্তু তার বাবা বলে, দেখো স্টিফিন, তোমার তো এই ভিলেজেই থাকতে হবে, তুমি যদি আমাকে আজ ধাক্কা না দাও তাহলে ভিলেজের মানুষজন তোমার বিপক্ষে চলে যাবে, তুমি কোনোভাবেই এই ভিলেজে সুস্থ স্বাভাবিক মানুষের মতো বসবাস করতে পারবেই না, সো আমি চাই তুমি অনেক ভালো থাকো, আর এর জন্য আমার মৃত্যু হলে হবে। কিন্তু তারপরও স্টিফিন এই জিনিসটি কোনোভাবে মানতেই পারছে না। যাই হোক, স্টিফিন সেই বসা জায়গা থেকে আর উঠছিলই না। এভাবে করে একটা সময় সন্ধ্যা হয়ে যায়। তারপর যখন রাত হয়ে যায়, স্টিফিন চিন্তা করে তার বাবাকে গোপন একটা রুমের মধ্যে রেখে দিবে, তার বাবাকে সে ধাক্কা দিবে না। তো যাই হোক, স্টিফিন সেটাই করলো, তার সেই ভিলেজে গোপন একটা রুমের মধ্যে তার বাবাকে রেখে দিল এবং সে প্রতিদিন তার বাবার সাথে দেখা করত। এরপর স্টিফিন প্রচুর পরিশ্রম করা শুরু করলো, সে যে করেই হোক তার বাবাকে বাঁচাতে হবে, তার বাবাকে তার সাথে তার রুমে নিয়ে আসতে হবে। এই চিন্তা করে সে যেমনিই হোক অনেক পরিমাণ টাকা উপার্জন করার চেষ্টা করলো, আর প্রতিদিন সে সন্ধ্যার পরে তার বাবার কাছে যেত, তার বাবার কাছ থেকে সে সাহস নিত, তার বাবা তাকে প্রচুর সাহস দিত এবং প্রচুর আদর করত। এরপর অল্প কিছু সময়ের ব্যবধানেই না স্টিফিন অনেক ধনী হয়ে যায়। তারপর গ্রামবাসী, মানে তার খুব ক্লোজ বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, স্টিফিন তুই এত ধনী কিভাবে হলি? তখন স্টিফিন বলেছিল, আমি আমার বাবাকে না সেদিন ধাক্কা দেইনি, আমার বাবাকে একটি জায়গায় রেখে দিয়েছিলাম। তখন তো সবাই অবাক, পাশাপাশি তারা এটিও জিজ্ঞেস করলো, তোর বাবাকে সেদিন তুই ধাক্কা দেসনি কেন? তখন স্টিফিন বলেছিল, আমার বাবা না আমার জন্য সব, আমার বাবা না থাকলে আমি আমার জীবনে কিছুই করতে পারবো না, আমার বাবাকে তিন বেলা খাবার দিতে হবে, এই কষ্টে আমি আমার বাবাকে ধাক্কা দিব এটি কখনো মানতেই পারিনি, তাই আমি নিজেই যে করেই হোক অনেক টাকা আয় করার চেষ্টা করলাম যেন গ্রামবাসী এটি বলতে না পারে, তোমারই কষ্ট হচ্ছে তুমি আবার তোমার বাবাকে ধাক্কাও দিচ্ছ না। পাশাপাশি স্টিফিন তাদেরকে এটিও বলছিল, আমার বাবা প্রতিদিন আমাকে কত পরিমাণ মোটিভেটেড করেছে আজ এই
পর্যন্ত আসার জন্য তোমরা কি জানো? আমার বাবা প্রতিদিন আমার মাথায় ধরে আদর করে দিত। আমার মা ছিল না, আমার এই বাবাই আমাকে খুব কষ্ট করে বড় করেছে। আর প্রতিদিন যখন আমি অনেক পরিশ্রম করে সন্ধ্যার পরে বাবার কাছে যেতাম, আমার বাবা আমাকে মাথায় হাত দিয়ে আদর করে দিত। আর সেই আদরের পরে আমার সকল পরিশ্রমের কষ্টগুলো না হ্যাপিতে পরিণত হয়ে যেত, আর এজন্যই আমি আজ এতটা সাকসেস। সো এই গল্প থেকে আমরা যে মেসেজটি নিতে পারি সেটি হলো, আমাদের পিতামাতা সবসময় যে আমাদের জন্য বিপদ বা লাইবিলিটিস, এটি কিন্তু না। আমাদের পিতামাতা আমাদের জন্যই সবচেয়ে বড় কিছু, মানে আমাদের পিতামাতা আমাদের জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট। এখন বৃদ্ধ বাবা মাকে অনেকে লাইবিলিটিস ভাবতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুস্থ আর স্বাভাবিক মস্তিষ্কের মানুষের জন্য এই বাবা মাই অ্যাসেট। চলুন এবার আমরা আমাদের স্টোরিতে ফিরি, আমরা কিভাবে প্রচুর পরিমাণ লাইবিলিটিস কিনছি। দেখুন, ইন্ডিয়াতে 70% আইফোন ইএমআইতে কিনা হয়। সো সেই আইফোনটিকে নিয়েই আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন আপনি একটা আইফোন নিয়ে নিয়েছেন। এখন এই আইফোনটি আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে এটি আপনার জন্য টোটালি একটা লাইবিলিটিস, কারণ আপনি এই আইফোনটি ইউজ করছেন মানুষকে শো অফ করানোর জন্য। আপনি আইফোনটি ইউজ করছেন নিজের পার্সোনালিটি যে হাই এই জিনিসটি মানুষকে দেখানোর জন্য। কিন্তু রবার্ট কিওসাকি বলেন, আপনি যদি আপনার এই আইফোনটিকেই কোনো একটি টাকা ইনকাম করার ওয়ে তৈরি করে ফেলেন, তাহলে এই আইফোনটি আপনার জন্য আর লাইবিলিটিস থাকে না, এটি আপনার জন্য অ্যাসেট হয়ে যায়। সো ভিডিও শুরুতে আমি আপনাদের এটিই বলতে যাচ্ছিলাম যে লাইবিলিটিসকে কিভাবে অ্যাসেট তৈরি করা যায়। ধরুন আপনি চাকরির পরে যখন বাসায় ফিরেন, তখন আপনার আইফোনটি দিয়ে আপনি কোনো ভিডিও শ্যুট করলেন এবং সেই মিনিংফুল ভিডিওটিকে আপনি প্রতিদিন ইউটিউবে আপলোড করতে থাকলেন, বা প্রতিদিন না পারেন দুই তিন দিন পর পর একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করতে থাকলেন, অথবা আদার্স প্ল্যাটফর্ম রয়েছে আপনি সেখানে আপলোড করলেন, তাহলে ৬ মাস হোক ৯ মাস হোক এরপর কিন্তু আপনার সেই জায়গা থেকে টাকা আসতে থাকবে। সো বিষয়টি হলো, এখানে আইফোনটা আপনার জন্য অ্যাসেট হয়ে যায়। ঠিক একইভাবে আমরা অনেক দামি বাইক কিনে ফেলি। এখন এই বাইকটিকে যদি অ্যাসেটে পরিণত করতে হয় তাহলে আপনাকে উবার অথবা পাঠাওতে ড্রাইভ করতে হবে। এখন আপনারা বলতে পারেন, ভাই এত দামি বাইক কিনছি কি এই উবার পাঠাওতে চালানোর জন্য? হ্যাঁ, আমি জানি এই কোশ্চেনটা আপনাদের মনের মধ্যে আসবে, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে যেটা, আপনি কিন্তু আসলে সেটাই, আপনি এর বাইরে নন। বিলিভ মি, আপনার ঘরের কন্ডিশন যা, আপনার বাস্তবতা সেটাই। দেখুন, আপনি এটিও ভাবতে পারেন, ভাই আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে, তাদেরও এমন বাইক রয়েছে, তারা তো এই কাজটি করছে না, আমি যদি করি তাহলে আমার প্রেস্টিজ থাকবে? হ্যাঁ থাকবে। কেন থাকবে জানেন? কারণ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা কখনোই সলভ করতে আসবে না, আপনার ফ্যামিলির প্রবলেম তারা কখনোই দেখতে আসবে না, আপনার ফ্যামিলির প্রবলেম আপনাকে সলভ করতে হবে। হ্যাঁ, তারা আপনাকে সাপোর্ট দিতে পারে, বাট সেটা সাময়িক। অন্য কোনো মানুষ আপনার ফ্যামিলিকে সারা জীবন টানতে আসবে না। আপনার বাবা যখন অসুস্থ হবে তখন অন্য কেউ আপনার বাবার ওষুধ সারা জীবন কিনে দিবে না, সারা জীবন আপনাকেই কিনতে হবে। সো আপনার ফ্যামিলির কন্ডিশনটা যেই রকম, আপনি নিজেকে সেভাবেই চিন্তা করুন। দেখুন, কোনো কাজই না ছোট নয়, যে কোনো কাজই যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে যদি সেটি হালাল হয়। আপনাদের একটা বাস্তব স্টোরি বলি, দুবাইয়ের একটি ঘটনা। একটা ট্যাক্সি ড্রাইভার, পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার, সে ড্রাইভ করছিল। সে প্রতিদিন সেই সিটিতে ড্রাইভ করে আর একটা জায়গায় দেখে কিছু পাথর পড়ে রয়েছে, কিন্তু পাথরগুলো কেউই সরাচ্ছে না। তাই সে একদিন তার ট্যাক্সিটিকে পাশে পার্ক করে অনেকক্ষণ সময় লাগিয়ে অনেকগুলো পরিশ্রম করে সে প্রতিটি পাথরকে সেখান থেকে সরিয়ে একটা সাইডে রাখলো এবং তারপর সে তার ট্যাক্সিটি নিয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনাটি দুবাইয়ের বাদশাহ কোনোভাবে জানতে পারে। তারপর সে তাকে তার বাসায় ডাকে। দুবাইয়ের বাদশাহ তাকে বলে, আচ্ছা এই কাজটি তো গভর্নমেন্টের, মানে আমাদের করার কথা ছিল, আপনি করলেন কেন? তখন সেই লোক উত্তরে বলেছিল, দেখুন ভালো কাজ যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে করতে পারে। এই কথাটি শুনে দুবাইয়ের বাদশাহ এতটাই খুশি হয়েছিলেন, তাকে সেই মুহূর্তে অনেক টাকা ইনাম দিয়েছিলেন। যাই হোক, এই স্টোরিটি বলার একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে ভালো কাজের রেজাল্ট না কোনো সময় আসেই। আজ আপনি যদি একটা বাইক দিয়ে নিজে ড্রাইভ করে সেখান থেকে টাকা ইনকাম করে আপনি আপনার বাবা মায়ের জন্য করেন, ফ্যামিলির জন্য করেন, এইটার রেজাল্ট না সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আপনাকে দিবেই। আর আরেকটি সূত্রের কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, যার ফ্যামিলি কন্ডিশন যত বেশি খারাপ সে না লাইফে তত বেশি সাকসেস হতে পারে। কারণ সেই ব্যক্তি নিজের চোখে যখন তার ফ্যামিলির কন্ডিশন অনেক খারাপ দেখে, তার বাবা মায়ের অনেক কষ্ট হচ্ছে সেটি দেখে, সেই কষ্টটা তার ব্রেনে একটা পজিটিভ এনার্জি দেয় এবং তার ব্রেনে এতটা স্ট্রং একটা এনার্জি দিয়ে দেয় যে সে যে করেই হোক, যত কষ্টই হোক, সে তার লাইফে কোনো না কোনো রাস্তা বের করে সাকসেস হয়েই যায়। আবার ধরুন আপনার কাছে একটা DSLR ক্যামেরা রয়েছে যেটি দিয়ে অনেক ভালো ভিডিও অথবা ফটো তোলা যায়। আপনি সেটিকে বাসায় ফেলে না রেখে আপনি এমন একজনকে খুঁজে বের করলেন যে খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, আপনি তার সাথে টাই আপ করতে পারেন। আপনি তাকে বলতে পারেন, ভাই তুমি এই এই জায়গায় যেয়ে ফটোগ্রাফি করো, আর তোমার কাছে তো ক্যামেরা নেই, সেটা আমি তোমাকে দিচ্ছি, এবং এরপর যা ইনকাম হবে দুজন মিলে ভাগ করে নিব।
সো এভাবে করে একটি ক্যামেরা লাইবিলিটিস থেকে অ্যাসেটে পরিণত হতে পারে। আবার ডিএসএলআর ক্যামেরা অনেক জায়গায় ভাড়াও দেওয়া যায়। দেখুন, এই কাজগুলো আপনাকে করতে বলছি এর মানে এটা না আপনার ভিশন এ পর্যন্ত, আপনার ভিশন কিন্তু থাকবে অনেক দূর পর্যন্ত, কিন্তু আপনার এই অপশনসগুলোকে কাজে লাগাতে হবে শুরুতে। কারণ আপনার যদি অনেক দূর পর্যন্ত যেতে হয় তাহলে সবার প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পকেট মানি। পকেট মানি যখন থাকবে বা আপনার হাতে কিছুটা টাকা জোগাড় হবে তখন কিন্তু আপনি আরেকটা জায়গায় লাগাতে পারবেন সেই টাকাগুলোকে, এবং সেই জায়গা থেকে আবার একটা স্টেপ পার হয়ে আরেকটু উপরে যেতে পারবেন। ধরুন আপনার কোনো জায়গা থেকে অল্প কিছু টাকা আসলো, আপনি কি করলেন সেই অল্প টাকাটাকেই কোনো একটা স্টক মার্কেটে ইনভেস্ট করে দিলেন, মানে কিছু স্টক কিনে রাখলেন। এখন স্টক মার্কেটে তো আর সাথে সাথেই লাভ হয় না, কিন্তু বেশ কিছুদিন থাকলে কিন্তু কোনো না কোনো একটা সময় সেই স্টকের দাম বাড়েই। আবার ধরুন আপনার কোনো একটি জায়গায় একটা প্লট খালি পড়ে রয়েছে যেটার মালিক আপনারা, এখন আপনি কি করলেন প্রতি মাসে কিছু কিছু টাকা করে জমিয়ে সেই জায়গায় কিছু দোকান বানিয়ে দিলেন, অথবা টিন শেডের কিছু রুম তুলে দিলেন যেখানে অল্প আয়ের মানুষেরা ভাড়া নিয়ে থাকতে পারবে। সো বুঝতেই পারছেন, আপনার সেই উবার বা পাঠাও ড্রাইভ করা টাকা বা আপনার ডিএসএলআর কে কাজে লাগানোর টাকা, সেটা যেভাবেই হোক অল্প টাকাও না কোনো জায়গায় কাজে লাগিয়ে সেটিকে বেশি টাকায় পরিণত করা সম্ভব। পাশাপাশি আপনি না আপনার আশেপাশে মানুষজন কি করছে সেটির উপর নজর রাখতে থাকুন, সেখান থেকে আপনি অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন। মানে আপনার এলাকায় কোন কোন জিনিসগুলোতে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন সেই আইডিয়াগুলো ওই জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, এরপর আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো যেই জিনিসটি আপনার নিজের প্রয়োজন নাই কিন্তু সেই জিনিসটি আপনার বাসায় পড়ে রয়েছে সেটিকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দিন। যেমন ধরুন আপনার কাছে একটা প্রাইভেট কার রয়েছে কিন্তু তেল কেনার অভাবের কারণে আপনি সেটিকে চালাচ্ছেন না, অথবা আপনি উবারে এটি দিতেও চাচ্ছেন না, তাহলে বাসায় ফেলে রাখবেন কেন, এটিকে সেল করে দিন। সেল করে যেই টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি আপনার এলাকার মোড়ে একটি মোবাইল অ্যাসেসরিজের দোকান দিয়ে দিন, অথবা মোবাইল টপ আপের দোকান দিয়ে দিন। সেখান থেকে অল্প করে টাকা আসলেও আসতে তো থাকবে। মানে আমি আপনাকে এটি বোঝাতে যাচ্ছি, আপনার লাইবিলিটিসকে বহন করার কোনো দরকার নেই, আপনি অল্প টাকা আসুক তাও সেটিকে যে করেই হোক অ্যাসেটে কনভার্ট করুন। আবার ধরুন আপনার কোনো একটা জায়গায় কোনো একটি প্লট ফাঁকা পড়ে রয়েছে, এখন আপনার কাছে টাকা নেই সেখানে আপনি কিছু করবেন, কিন্তু আপনি এমন কোনো মানুষকে খুঁজে বের করতে পারেন যার কাছে টাকা রয়েছে কিন্তু প্লট নেই, কোনো একটা ব্যবসা করবে। সো সেই লোককে আপনি বলতে পারেন, ভাই তুমি এখানে কিছু দোকান বানাও এবং এই দোকানগুলোর সবগুলো দোকান তুমি এতগুলো বছর ভোগ করো, তারপর এই দোকানগুলো আমার। সো কিছু মাস অথবা কিছু বছর পর কিন্তু এই দোকানগুলো আপনার হয়ে যাবে এবং তারপর সেই জায়গা থেকে আপনার টাকা আসা শুরু হবে। সো কোনো জিনিসই না ফেলে রাখা যাবে না, অবশ্যই সেটিকে ইনকামে পরিণত করতে হবে। সো আশা করি এই জিনিসটি তো ক্লিয়ার, কিন্তু আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি হয়তোবা লাইবিলিটিসকে ধরুন অ্যাসেটে তৈরি করে ফেলেছেন, প্রতি মাসে এখন আপনার 10,000 টাকা বা 20,000 টাকা আসে, এখন সেই 10,000 বা 20,000 টাকার মধ্যে সব টাকা আবার কোথাও ইনভেস্ট করে দেওয়া যাবে না। এখান থেকে 1,000, 2,000 বা 3,000 টাকা আপনার ইমার্জেন্সি ফান্ডের জন্য রেখে দিতে হবে, বাকি টাকা আপনি আবার ইনভেস্ট করেন। এই ইমার্জেন্সি ফান্ডটা কেন, এটির কারণ হচ্ছে আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ আসতেই পারে বা আপনার বাসায় কোনো মানুষ যে কোনো সময় অসুস্থ হতেই পারে। এখন এই যে টুকটাক এক্সপেন্সিভ কাজগুলো, এগুলোর জন্য আপনার কিছু ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে। তা না হলে আমাদের হিউম্যান ব্রেনে যে জিনিসটি হয় এগুলো না আমাদের ব্রেনে প্রচুর পরিমাণ বিরক্তির তৈরি করে এবং সেই সময় মনে হয়, ভাই লাইফে আসলে কি করলাম, আমার বাবা মা আগে থেকে কেন ধনী হলো না, আমার বন্ধুদের তো এইসব সমস্যা হয় না, আমার একাই কেন এত সব বিপদ নিতে হয়। সো এই বিরক্তিগুলো যেন আপনার মাথায় না আসে, পাশাপাশি আপনি শুরুতে যেন স্ট্রংলি সমাজে চলতে পারেন এর জন্য কিছু টাকা ইমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার রাখতেই হবে। এখন আপনারা যারা বিজনেস করতে চান কিন্তু আপনাদের হাতে অল্প টাকা রয়েছে, তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে বিজনেসটি শুরু করবেন, তাদের জন্য আমার এই ভিডিওটি, কিভাবে অল্প টাকায় নতুন বিজনেস শুরু করা যায়। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।